সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছা নেই, থাকবো না। গত নির্বাচনে দলকে জানিয়েছিলাম, আমি দলকে আগেও জানিয়েছি দল ছেড়ে দিতে চাই, আমাকে ধরে রাখা কঠিন। বড়নগরে বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, বড়নগরে অনুষ্ঠানে তাপস রায়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের সকলের দায় দায়িত্ব রয়েছে, আমি সেই দায় দায়িত্বগুলোকে আমরা আমাদের আর কয়েকটা বছর বা হয়তো বেশি দিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছাও নেই, থাকবো না। সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি। এবার দলকে জানানো বা বলার শুধু দলকে জানানো বা বলার দলকে দল ঠিক আছে, আপনারা ছাড়বেন না, আমি ছাড়বো, আমাকে ধরে রাখা খুব কঠিন। যাই হোক, দলকে শুধু জানানোর বিষয়, দলকে জানিয়ে দেবো ঠিক সময় মতন, খুব শীঘ্রই। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সমীরণ, তাপস রায় তিনি বলছেন আমি দলকে আগেও জানিয়েছি দল ছেড়ে দিতে চাই, বড়নগরের আজকের এই অনুষ্ঠানে কোন পরিপ্রেক্ষিতে তাপস রায় আজ এই মন্তব্য করলেন? দেখো, বড়নগরের একটি অনুষ্ঠানে আজকে তিনি বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাপস রায়, বড়নগরের তৃণমূল বিধায়ক, তিনি যেটা বলেন যে তিনি বেশি দিন আর রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী হিসেবে থাকতে চান না। গত নির্বাচনের আগে তিনি দলকে সেটা জানিয়েছিলেন, সেই সময় যারা দর্শক আসনে বসেছিলেন দলের কর্মী সমর্থকরা তারা তেজিয়ে বলেন যে তারা চান তিনি থাকুন। তখন সেই প্রসঙ্গে তিনি বলেন যে তিনি একদিন ছেড়েই দেবেন এবং সেটা দলকে জানাবেনও এবং তাকে ধরে রাখা খুব কঠিন। অর্থাৎ বড়নগরের তৃণমূল বিধায়ক বর্ষিয়ার নেতা তাপস রায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। অনুসূয়া, ধন্যবাদ। সমীরণ, তাপস রায় বলছেন বেশি দিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছা নেই, থাকবো না, গত নির্বাচনেই দলকে জানিয়েছিলাম। তাপস রায় তার এই বক্তব্য সম্পর্কে নিজে কি ব্যাখ্যা দিচ্ছেন, শুনুন। এই কথাটা আমি আজ প্রথম নয়, গত নির্বাচন থেকে আমি বহু কর্মী সভা, জনসভা, সাধারণ আড্ডা, আমার সহকর্মীদের সঙ্গে, আমার এমএলএ বন্ধুদের সঙ্গে, মন্ত্রী বন্ধুদের সঙ্গে সবসময় বলি যে একটা সব কিছুর যখন একটা বয়স আছে, রাজনীতিরও একটা রিটায়ারমেন্টের বয়স থাকা উচিত, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা মানসিকতাও। তার কারণ হলো, হ্যাঁ এক্সেপশন থাকতেই পারে, হতেই পারে, তার কারণ হলো যে শরীর, শারীরিক ব্যাপার, মানুষের কাজ করার জন্য তো জনপ্রতিনিধি হওয়া বা মানুষের কাজ করা, দায়িত্ব নেওয়া, সিদ্ধান্তটা নেব পাকাপাকিভাবে, তখন নিশ্চয়ই আমার দলের সর্বোচ্চ নেত্রীকে তো না জানিয়ে কিছু হয় না, এবং তারপরেও তার সিদ্ধান্তটাই আমার ওপর বর্তাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে আমি সেটা জানাবো। তার কারণ হলো যে সকলকেই, আমি গাভাস্কারের বড় ভক্ত, সকলেরই উচিত গাভাস্কারকে ফলো করার। গাভাস্কার যেদিন হাতে 5-6টা সেঞ্চুরি, সেদিন ব্যাট দোলাতে দোলাতে ক্রিজ ছেড়ে চলে গেছিলেন। পলিটিক্সও সকলের তাই থাকা উচিত, রান থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে, জিতেছে বা কাজ করেছে চলে যাওয়া উচিত, তা না হলে নবপ্রজন্মের জায়গা কোথায় হবে, এক। আর দুই হচ্ছে, তা না হলে সিলেক্টরদের কোপে পড়তে হবে।